নমস্কার, ভয়েস রিটেনের পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রহেলি। দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ সংবাদ ভয়েস এক্সপ্রেসে। কুমারঘাট বিবেকানন্দ চৌমুহনীতে অল্টো গাড়ি ও ইরিশকার সংঘর্ষে আহত তিনজন। কুমারঘাট শহরে 108 নং জাতীয় সড়কে রাস্তা সংস্কার কাজ হওয়ার ফলে কুমারঘাট নেতাজি চৌমুহনী এলাকায় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। কুমারঘাট শহরে রাস্তা সংস্কারের কাজ চলছে। শ্রমজীবী জনগণের জরুরি আর্দফা দাবির ভিত্তিতে শুক্রবার এক বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শ্রম দপ্তরের শ্রম কমিশনারের নিকট রাজ্যের সিআইটিইউ এর পক্ষ থেকে একটি ডেপুটেশন দাখিল করা হয়। এমপিডব্লিউ পদে নিয়োগের সিদ্ধান্ত নেবার জন্য শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নিকট সনদপত্র নিয়ে দ্বারস্থ একাধিক বেকার যুবক যুবতী। চাকুরির হতাশায় ভুগছেন রাজ্যের এএনএম কোয়ালিফাইড ছাত্রছাত্রীরা। মরিয়মনগর স্থিত গির্জার বড়দিন উপলক্ষে যে সকল অনুষ্ঠান হবে তার ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। আগরতলা প্রজ্ঞাভবনে ভিশন 2047 ত্রিপুরা দুদিনের কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার আগরতলা প্রজ্ঞাভবনে ভিশন 2047 ত্রিপুরা শীর্ষক দুদিনের কর্মসূচি আয়োজন করা হয়। শনিবার খোয়াইট চ্যাবড়ি বাজার সংলগ্ন এলাকায় পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত এক পরীক্ষার্থী। তেলিমুড়া টাউন হল প্রাঙ্গণে খোয়াই জেলার অ্যাডিশনাল এসপি রাজীব সেনগুপ্তের উপস্থিতিতে ফিটনেসের পরীক্ষা করা হয়। রাজ্য সরকারের সিদ্ধান্তে রাজ্যের কিছু শিক্ষাকেন্দ্র বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিধায়ক আশিস দাস শুক্রবার আগরতলা বিআইপি রোড স্থিত গান্ধী মূর্তির সামনে ধর্ণায় বসেন। সন্দেহজনক মধুপুর থানায় ডেকে আনা এক যুবককে জোর জবরদস্তি থানার সম্মুখ থেকে অপহরণ করার অভিযোগ উঠল একদল বখাটে যুবকের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ খোয়াই কালীবাড়ি এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পানীয় জল ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত আম্বাসা মহকুমার অন্তর্গত গুরুদন পাড়া বিলেজে কমিটির অধীন ধনসিং রুয়াজা পাড়ার বাসিন্দারা। কুমারঘাট বিবেকানন্দ চৌমুহনীতে অল্টো গাড়ি ও ইরিশকার সংঘর্ষে আহত তিনজন। কুমারঘাট শহরে 108 নং জাতীয় সড়কে রাস্তা সংস্কারের কাজ হওয়ার ফলে কুমারঘাট নেতাজি চৌমুহনী এলাকায় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। কুমারঘাট শহরে রাস্তা সংস্কারের কাজ চলছে। শ্রমজীবী জনগণের জরুরি আর্দফা দাবির ভিত্তিতে শুক্রবার এক বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শ্রম দপ্তরের শ্রম কমিশনারের নিকট রাজ্যের সিআইটিইউ এর পক্ষ থেকে একটি ডেপুটেশন দাখিল করা হয়। এমপিডব্লিউ পদে নিয়োগের সিদ্ধান্ত নেবার জন্য শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নিকট সনদপত্র নিয়ে দ্বারস্থ একাধিক বেকার যুবক যুবতী। চাকুরির হতাশায় ভুগছেন রাজ্যের এএনএম কোয়ালিফাইড ছাত্রছাত্রীরা। মরিয়মনগর স্থিত গির্জার বড়দিন উপলক্ষে যে সকল অনুষ্ঠান হবে তার ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। আগরতলা প্রজ্ঞাভবনে ভিশন 2047 ত্রিপুরা দুদিনের কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার আগরতলা প্রজ্ঞাভবনে ভিশন 2047 ত্রিপুরা শীর্ষক দুদিনের কর্মসূচি আয়োজন করা হয়। শনিবার খোয়াই চ্যাবড়ি বাজার সংলগ্ন এলাকায় পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত এক পরীক্ষার্থী। তেলিমুড়া টাউন হল প্রাঙ্গণে খোয়াই জেলার অ্যাডিশনাল এসপি রাজীব সেনগুপ্তের উপস্থিতিতে ফিটনেসের পরীক্ষা করা হয়। রাজ্য সরকারের সিদ্ধান্তে রাজ্যের কিছু শিক্ষাকেন্দ্র বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিধায়ক আশিস দাস শুক্রবার আগরতলা বিআইপি রোড স্থিত গান্ধী মূর্তির সামনে ধর্ণায় বসেন। সন্দেহজনক মধুপুর থানায় ডেকে আনা এক যুবককে জোর জবরদস্তি থানার সম্মুখ থেকে অপহরণ করার অভিযোগ উঠল একদল বখাটে যুবকের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ খোয়াই কালীবাড়ি এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পানীয় জল ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত আম্বাসা মহকুমার অন্তর্গত গুরুদন পাড়া বিলেজে কমিটির অধীন ধনসিং রুয়াজা পাড়ার বাসিন্দারা।